প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বনকুমারী এলাকায় বিজেপির সদর জেলার প্রাক্তন সম্পাদক অঞ্জন পালের বাড়িতে বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। এই ঘটনা শনিবার গভীর রাতে। রাস্তায় বাইক থামিয়ে কাচের বোতল দিয়ে বাড়িতে ঢিল ছোড়ে, তাতে কেউ আহত না হলেও ঘরের জানালার কাচ ভেঙে যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন অঞ্জন পাল। তিনি অভিযোগ করেন, যারা হামলা করেছে তারা প্রকৃত বিজেপি কর্মী নয়। শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তিনি বিজেপি প্রার্থী নন্দ দুলাল দেবনাথের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন। রাতে এসে খাবার সেরে বাড়ির লোক ঘুমিয়ে পড়ে। সকালে ওনার মা ঘুম থেকে উঠে দেখে জানালার কাচ ভাঙা ও ঘরে কাচের টুকরো পড়ে আছে। তিনি এই বিষয়টি এলাকার বিধায়ক রেবতী মোহন দাস এবং মন্ত্রী রামপ্রসাদ পালকে জানিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চাইছেন। অ্যাকচুয়ালি আমি কালকে আমার বন্ধুগণ নন্দদুলাল দেবনাথ 28 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন, ও আয়া আমার নিচে নিয়ে বাইকেছেন। আমরা এলাকা থেকে খুব আনন্দ করলাম, এখানে মিষ্টি মুখ করা হলো। এইবার কয়েকজন বাড়িতে রাত্রি আমরা গেছি, গিয়ে কথা বলেছি আমাদের পার্টি সমর্থক নেতৃত্বদের বাড়িতে। টায়ার্ড হয়ে গেছি, যা হওয়ার পর বাড়িতে এসে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। তো সকালবেলা আমার মা ভোর রাত্রে উঠেন, উনি পূজা অর্চনা করেন। তো ঘুম থেকে উঠে উনি দেখেন যে আমাদের পুরো কাজটা সামনের বারান্দার ভাড়া। আমাদের মা ডাকলেন, তুই আর দেখে, তখন আমি দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, দেখা দেখলাম বাইকে দুইটা ছেলে আইসে, আইয়া বাংসেন। অ্যাকচুয়ালি আমাদের পাড়া সবচেয়ে শান্তিপূর্ণ পাড়া, এই পাড়াতে কোনো ইনসিডেন্ট হই নাই। কিন্তু কিছু এস্টিমেট লুম্পেন ছেলে এই এলাকার, তারা এই ঘটনাটি করতেছেন এবং তারা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।